নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। মানে যারা আমার চ্যানেল মানে ভিডিওগুলো দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, তাদের কাছে অসংখ্য মানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি মানুষের চরিত্রানুমান বিদ্যা অর্থাৎ মানে কী দেখে মানুষ চেনেন তার বিভিন্ন পার্ট 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 বলছি। আজকে একটা একটা বেশ নতুন টপিক, সেটা হচ্ছে মানুষের দৃষ্টি ও চাহনি দেখে মানুষ চিনুন। অদ্ভুত ব্যাপার না? মানে সত্যি মানে চরিত্রনন বিদ্যা মানে আমার যারা স্টুডেন্ট আছে, আমার মানে আমার হিউম্যান বিহেভিয়ার প্যাটার্ন জেনেটিক স্টাডিজ আমার ইনস্টিটিউটে যারা পড়াশুনো করেন বা তাদেরকে আমি দেখেছি এবং প্রত্যেকে খুব ইন্টারেস্ট ফিল করেছে, স্যার এটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। যাই হোক, দৃষ্টি ও চাহনি দেখে মানুষের চরিত্র বা তার সম্পর্কে একটা ধারণা, সাম্যক ধারণা কীভাবে অর্জন করবেন সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। দেখুন, মানুষের অন্তঃ স্বভাবের সঙ্গে দৃষ্টির বা চাহনির একটা বিশেষ সংযোগ আছে। অর্থাৎ এই চাউনি মানে চাউনি ধরন দেখে, অর্থাৎ মানে চাউনি বা দৃষ্টির ধরন দেখে কিন্তু সহজেই তার মনোবৃত্তি, অর্থাৎ সেই মানুষটার মনোবৃত্তি বা তার চিন্তা ভাবনা, তার মানসিক দৃষ্টিভঙ্গিগুলো জানা যায়। তা সামুদ্রিক সমুদ্রবিদ্যায় যারা পারদর্শী সমুদ্রবিদ্যারা যারা চর্চা করেন, তারা কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই যে দৃষ্টি বা চাউনিকে ছটা ভাগে ভাগ করেছে। যদিও দৃষ্টি ও চাহনি নিয়ে আমার পাঁচটা এপিসোড হবে, আর যেটা বলছি সেটা একটু বিষয়টা টাফ সাবজেক্ট মনে হলেও মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন। এর পরেরগুলো যেটা হবে মানুষের ব্যবহারিক দৃষ্টি যেগুলো আছে সেটা নিয়ে পাঁচটা এপিসোড করবো আমি, ছোট ছোট ভিডিও দেখবেন অবশ্যই। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভালো লাগবে। তা প্রথমে আসি যে স্থূল দৃষ্টি, এই ছটা সব প্রকার দৃষ্টি বা চাওয়ানিকে যে ছভাগে ভাগ করেছে, তোমাদের প্রথম হচ্ছে স্থূল দৃষ্টি। স্থূল দৃষ্টিটা কি? যে দৃষ্টি মানে পরিষ্কার গাঢ় দৃষ্টিকে বলা হচ্ছে স্থূল দৃষ্টি। স্থূল দৃষ্টির মধ্যে কি হচ্ছে, ভুরো মানে ভুরো কিঞ্চিত হয় না, আমাদের ভুরোটা কঞ্চিত হয় না মানে কোঁকড়ে যায় না, তারপরে চোখের পাতা মানে বিক্ষিপ্ত হয় না, চোখের পাতা অ্যাজোজেলা থাকে। শুধু তাই নাই, যারা গাঢ়ভাবে কাউকে দৃষ্টি নিক্ষেপ করে, খুব এক লোক দেখলে বা এক ঝলক দেখলে কিন্তু সহজে তারা একটা ধারণা বা আইডিয়া করে নিতে পারে যে সে মানে দেখলে সহজে বোঝা যাবে এই দৃষ্টিটা কি। যারা স্থূল দৃষ্টির অধিকারী তারা বিশেষ করে একটা কথা বলবো, তারা ভীষণভাবে মন্ত্রণা শক্তি বা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, যে কোনো কাজে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, খুব বিচার বিচক্ষণ হয় এবং সিদ্ধান্ত নেওয়ার সময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু এরা কিন্তু মাস্টারপিস, অর্থাৎ খুব ভালো। হীনদৃষ্টি, এরপর আসছে হীনদৃষ্টি। হীনদৃষ্টি কথাটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন যে এই দৃষ্টি হচ্ছে দারিদ্রতার লক্ষণ। এখন হীনদৃষ্টি দেখি, হীনদৃষ্টির মধ্যে রুক্ষ মানে রুক্ষ ফ্যাকাশে তেজহীন একটা দৃষ্টি, এই দৃষ্টিটা হচ্ছে হীনদৃষ্টি। দৃষ্টিতে তোমার একটা রুক্ষ ভাব থাকবে, তেজ থাকবে না, এটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব থাকবে, যে মুখের ফ্যাকাশে ভাবের সঙ্গে যে দৃষ্টি নিক্ষেপ করছে। হীনদৃষ্টি হলে কিন্তু একটা দারিদ্রতার লক্ষণ। 3 নম্বর এবং 4 নম্বর দৃষ্টি হচ্ছে, একটা হচ্ছে অনিমেষ দৃষ্টি আর একটা হচ্ছে স্নিগ্ধ দৃষ্টি। আমি আগে ফলাফলটাই বলছি, স্নিগ্ধ দৃষ্টি যারা তারা প্রচুর ভোগবিলাস মানে বিপুল ভোগবিলাস করতে পারে, প্রচুর অর্থ সম্পত্তি টাকা পয়সা তাদের মধ্যে, এটা একটা স্বভাবগত ব্যাপার হয়ে যায়, প্রচুর টাকা পয়সা অর্থ সম্পত্তির অধিকারী হয়, ভীষণ ভোগ করতে পারে। আর অনিমেষ দৃষ্টির কাছে এরাও কিন্তু প্রচুর ভোগের অধিকারী হয়। এখন অনিমেষ দৃষ্টিটা কি? অনিমেষ দৃষ্টি হচ্ছে খুব খুব সহজবদ্ধ দৃষ্টি, যেগুলো মানে খুব তার দৃষ্টির মধ্যে সহজবদ্ধ ভাব থাকে। আর স্নিগ্ধ দৃষ্টি ঠিক তাই, দুটো প্রায় সমপর্যায়ে। তো স্নিগ্ধ দৃষ্টির মধ্যে ব্যাপারটা কী হচ্ছে, যে স্নিগ্ধ দৃষ্টি এই দৃষ্টির মধ্যে কী হচ্ছে কি, মানে একটা মানুষ যদি যখন দেখছে না মানে খুব সহজভাবে বুঝতে পারে, যে দৃষ্টিটা মানুষের খুব সহজভাবে মনে হয় একটা সহজ সরল একটা দৃষ্টি, সেটা হচ্ছে স্নিগ্ধ দৃষ্টি। এই স্নিগ্ধ দৃষ্টি আর অনিমেষ দৃষ্টির মধ্যে মোটামুটি একটা সমপর্যায়ে মিল থাকে এবং দুটোই অর্থশালী, প্রচুর ভোগশালী ইন্ডিকেট করে। আচ্ছা, শনিমেষ দৃষ্টি, শনিমেষ দৃষ্টি একটা হচ্ছে অনিমেষ সরি একটা হচ্ছে অনিমেষ দৃষ্টি বা স্নিগ্ধ দৃষ্টি আর একটা হচ্ছে শনিমেষ দৃষ্টি। অনিমেষ এবং স্নিগ্ধ দৃষ্টিটা কিন্তু খুব ভালো এবং ভালো ফল দেয়, সেক্ষেত্রে কী হয় মানুষের ভোগ অর্থ টাকা পয়সা এইগুলো হয়। আর শনিমেষ দৃষ্টিতে হচ্ছে যে মিটমিটে চাউনিকে বলা হচ্ছে শনিমেষ দৃষ্টি। মিটমিটে চাউনি যারা না মিটমিট করে চাউনি করে, অর্থাৎ যাদের চোখের পলক ঘন 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 পড়ে, সেটাকে বলা হচ্ছে মিট মানে শনিমেষ দৃষ্টি। এই শনিমেষ দৃষ্টির অধিকারী যারা তারা কিন্তু খুব ধূর্ত, শট, প্রতারক এবং কুটিল হয়। 6 নম্বর হচ্ছে কুঞ্চিত দৃষ্টি। কুঞ্চিত দৃষ্টি অর্থাৎ যারা দেখবেন যে
যে শ্রোতা, শ্রোতার মুখে মানে সম্মুখ পানে বা চক্ষু পানে বা সম্মুখ মানে সামনে সামনে কথা বলে না, চোখে চোখ রেখে কথা বলে না যারা, অর্থাৎ কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছে, শ্রোতার সঙ্গে কথা বলছে, মুখটা ঘুরিয়ে বা চোখটা অন্যদিকে ঘুরিয়ে কথা বলছে, এই টাইপের মানুষ যারা, তারা হচ্ছে কুঞ্চিত দৃষ্টির মানুষ। তা কুঞ্চিত দৃষ্টির মানুষের মূলত একটা ব্যাপার কি, এরা খুব প্রয়োজন না হলে কারোর সঙ্গে যোগাযোগ রাখে না, খুব প্রয়োজন না হলে কারোর সঙ্গে কথা বলেন না, এক কথায় নিজেই নিজের জগতে থাকে, আই মিন স্বার্থপর মানুষ। তাহলে স্থূল দৃষ্টি মানে হীন দৃষ্টি, আর 3 নম্বর হচ্ছে অনিমেষ দৃষ্টি, 4 নম্বর হচ্ছে স্নিগ্ধ দৃষ্টি, 5 নম্বর হচ্ছে আপনার সনিমেষ দৃষ্টি, 6 নম্বর হচ্ছে কুঞ্চিত দৃষ্টি। তো এই দৃষ্টি মানুষের দৃষ্টি দেখে বিচার করে। অ্যাকচুয়ালি আমাদের বলে রাখি, এই চরিত্র নির্মাণ বিদ্যা এমন একটা বিদ্যা না, এটা প্র্যাকটিক্যালি শিখলে সবসময় ভালো হয়। মানে আমি আবার অন্য প্রান্তে, তবুও একটা আইডিয়া বা ধারণা যাতে হয় সেই জন্য বলা, আপনারা সবাই জানেন যে মনোভাব মুখেই প্রতিবিম্বিত হয়, যে কোনো মানুষের মনোভাব, তো হাঁটা চলা, চাল চলন, ভাব ভঙ্গি, হাত, আমি এরপরে একটা প্রোগ্রাম করবো, হাত তোলা নামানো বা এই ভঙ্গি দেখে যে বিচার, পা থেকে মাথা পর্যন্ত মানুষের অঙ্গ চালন ভঙ্গি দেখে যেসব বিচার পন্থা থাকে সেগুলি নিয়ে আলোচনা করবো। আমরা প্রোগ্রামগুলো দেখতে থাকুন। আর আমি একটা বিষয় আরেকবার আপনাকে রিপিট, স্থূল দৃষ্টির মানুষরা যারা, তারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, মন্ত্রণা শক্তি হয়, স্থূল দৃষ্টি তো যাদের মানে খুব গাঢ়, ভুরু কুঞ্চিত হয় না, মানে কোনো মানে চোখের পাতা কুঞ্চিত হয় না, এক ঝলকে দেখলে যারা মানে সহজে পাঠ করে নিতে পারে, হীন দৃষ্টি অর্থাৎ যাদের মানে কি বলবো, দৃষ্টির মধ্যে একটা ফ্যাকাশে তেজহীন ভাব থাকে, আর অনিমেষ দৃষ্টিটা হচ্ছে অনিমেষ এবং স্নিগ্ধ দৃষ্টি, এই দুটো এমন একটা ক্রিটিক্যাল ছাত্র, আমি কোনো একটা প্রোগ্রামে বুঝিয়ে দেবো, এই দুটো দৃষ্টি যারা থাকে তাদের খুব সহজবোধ্য দৃষ্টি, আর সনিমেষ হচ্ছে মিটমিটে দৃষ্টি, অর্থাৎ কি বলবো, সনিমেষটা হচ্ছে মিটমিটে বা যাদের চোখে কোনো ঘটনা পড়ে, আর কুঞ্চিত করে যারা চোখে মানে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। তো এই দৃষ্টি থেকে কিন্তু একটা মানুষের একটা সাম্যক ধারণা বা আইডিয়া হয়। এর পরবর্তীতে আমি বাহ্যিক দৃষ্টিগুলো নিয়ে আলোচনা করব, বাকি এপিসোডগুলো দেখতে থাকবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি কারোর কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর সঙ্গে থাকুন, ভালো থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। যাওয়ার আগে আবারও বলবো, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।